ইলিশ কিনে খেতে পারে এটা বস্তুর পক্ষে বলে যে এই দেশটা বড়দের হাতে জিম্মি হয়ে গেছে এবং এটা হয়েছে সবচেয়ে বেশি গরিব বিরোধী কালকে যে ইলিশ খাবে খাওয়ার সময় অন্তত স্মরণটা রাখে ওই এই ইলিশের দামে ওটা একটা সংসার চলতে পারে এটা লজ্জাজনক আমি মনে করি এটা সাধুবাদকে এটা নোংরামি একটা এবং এটাতে নিন্দা জানানো উচিত মানুষের কালকে সমস্ত ইলিশ যারা খাবে তারা অন্যায় করে অপমান করবে তারা আমি আমার মতে আমি যদি হতাম আমি বলতাম যে তারা হালাল খাবে না আমাদের প্রাইম মিনিস্টার বলছেন যে ইলিশ খাবে এবং আমার মনে সাধুবাদ জানানো হচ্ছে প্রাইম মিনিস্টার বলেছেন যে আজকে না বলে তুমি যদি সাত দিন আগে বলতেন খুব ভালো হতো তাহলে ইলিশের দামটা কমে যেত হ্যাঁ সে তা এবং সে মানুষ এটা হতো মানুষ বুঝতে পারত যে আচ্ছা প্রধানমন্ত্রী যখন খাবে না তখন আচ্ছা আমরাও খাবো না অন্তত আওয়ামী লীগের যারা কর্মী আছে তারা অন্তত খাবে না এরকম একটা কিছু হতো কিন্তু আজকে যে এই অশ্লীল প্রতিযোগিতা এর চেয়ে দুঃখজনক লজ্জাজনক আমি বুঝতে পারি না এই দেশের একাত্তর সালকে এই মানুষগুলো দেখেনি মানুষগুলো কি অবস্থার মধ্যে দেশ পার হয়েছে আর তারা 20-30 হাজার টাকা দামের মাছ কিনে খায় এর চেয়ে লজ্জাজনক আমি আমি এর চেয়ে কুৎসিত জঘন্য নর্দমার ভাষা আমাকে প্রয়োগ করতে ইচ্ছা হচ্ছে এই চর্চার প্রতি আমি সত্যি সত্যি দুঃখিত লজ্জিত একজন বাংলাদেশি মানুষ হিসেবে আমি লজ্জাবোধ করি শেষ পর্যন্ত আমি জানি না কি দাঁড়াবে সেটা তো ইলিশের একটা তো একটা মাখি চলছে যাই হোক আমি ফিনান্সিয়াল এক্সপ্রেসে যে স্টোরিটা দেখছিলাম গভর্নমেন্ট রিজেক্টস ওয়ার্ল্ড ব্যাংক রিজেকশন অন বাংলাদেশ জিডিপি গ্রোথ সরকার বলছে 7.5 হবে আর ওয়ার্ল্ড ব্যাংক বলছে 6.30 মানে 6.5 আর কি এই হলো পরিস্থিতি বিএনপি বলছে যে সঠিক তথ্য না যেটা বলা হচ্ছে এটা বাস্তবের সঙ্গে মিল নেই এই এই একটা নতুন বিতর্ক এইটা বিতর্কটা অবশ্য হয়েই থাকে আমার মনে হয় হিসাবের বিষয়টা যদি আপনি দেখেন আমি প্রত্যেকদিনই আপনার যদি ফাইন্যান্সিয়াল নিউজ দেখেন IMF এর নিউজগুলো যদি দেখেন তাহলে দেখবেন সবসময় এই বিতর্কগুলো চলতে হবে তো এটা হিসাবের বিষয় আমার মনে হয় আমাদের দেশে যদি স্বাধীন মুক্ত অর্থনীতিবিদ থাকে যারা আওয়ামী লীগ অথবা বিএনপি করে না তাদের সামনে এসে বলাটা উচিত যে হিসেবের অঙ্কটা কি তবে সাধারণত সরকার একটু বাড়িয়ে বলে ওয়ার্ল্ড ব্যাংক একটু কমিয়ে বলে তা আমার মনে হয় মাঝামাঝি একটা জায়গায় হলেও হতে পারে তবে আমার বিষয়টা হচ্ছে আমাদের সংকটটা কিন্তু জিডিপি সাইজের উপরে না জিডিপিটা বড় হচ্ছে না ছোট হচ্ছে সেটার বিষয় না আমাদের সংকটটা হচ্ছে বৈষম্য বাড়ছে কিনা এবারে আমার মনে হয় বাংলাদেশ অর্থনীতি সমিতির যে গবেষণাগুলো বের হয়েছে তাতে বেশ কয়েকটাতে বলছে যে আমাদের বৈষম্য আরো বাড়ছে এবং গরিব মানুষ যে পরিমাণ টাকা উপরে পাঠাচ্ছে তারা যথেষ্ট আমার মনে হয় ও সারাক্ষণ জিডিপি বড় জিডিপি বড় এটা কিছুটা হলো আমাদের ওই কি বলে যে এক পার ক্যাপিটা ইনকামের মতো মাথা পিছু আয় খুব একটা কিছু বোঝায় না যদি না আমরা শ্রেণী বিভাজন করে বলি যে যারা এত হাজার টাকার নিচে যারা খায় যারা এত টাকা খায় তাদের মধ্যে বৈষম্যটা কমছে কিনা এবং তাদের আয়টা বাড়ছে কিনা অর্থাৎ গরিব মানুষ যারা আছে আমরা যারা বলি দরিদ্র অতি দরিদ্র দরিদ্র মধ্য দরিদ্র মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত আমাদের দেশে 6 ঋতু চলে গেলেও আমাদের সমাজে এখন অনেকগুলো শ্রেণী তৈরি হয়েছে তাদের আয়গুলো বাড়ছে কিনা বড় লোকের আয় তো বাড়ছেই আমি তো বললাম না 31,000 টাকার ইলিশ মাছ কেনা তো এর চেয়ে শ্রেষ্ঠ সূচক তার হতে পারে না আমাদের দেশে একটা বড় লোকের তো 5-10টা করে গাড়ি থাকে তো ভাবতেই পারে না যে অন্যান্য কোনো জীবন হতে পারে তো সেই দেশে মাথা পিছু আয় জিডিপি গ্রোথ এগুলো যেমন একটা পুরো একটা সংখ্যার নির্দেশ করে কিন্তু এটা সামাজিক অবস্থার সূচক নয় অথবা আমাদের দেখা দরকার যে শ্রেণীগত ভাবে গ্রাম নিয়ে তো গবেষণা করেছেন অনেক গ্রামে কি পরিস্থিতি আমার মনে হয় যে এইটাই হচ্ছে বিষয় যে দারিদ্র যেটা আছে এবং আপনি দেখবেন যে গ্রামের দারিদ্র মানুষ শহরে আসছে গার্মেন্ট ফ্যাক্টরি হচ্ছে এখন গার্মেন্ট ফ্যাক্টরির মালিক তো বড়লোক হচ্ছেই বিশাল রকম বড়লোক হচ্ছে তো যে শ্রমিক আছে তার অবস্থাটা কি হচ্ছে গ্রামীণ দারিদ্র সহ নাগরিক দারিদ্র আমাদের জন্য একটা ভয়াবহ বড় সমস্যায় পরিণত হয়েছে এবং অনেকে কাজ করছেন মানে কি তারা গবেষণা করছেন তারা দেখছেন তারা বলছেন কিন্তু তাদের সমাধান করার চেষ্টা সীমিত এবং আপনি যদি ঢাকা শহরের অবস্থা আজকে দেখেন ময়লা থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে এটা আর শহর খুব একটা আছে বলা যায় না সেইখানে আপনি যদি জিডিপি গ্রোথ বাড়ান তার মানে তো আপনার কনজাম্পশন বাড়বে শহরে বড় লোকের কনজাম্পশন বাড়বে ময়লা বাড়বে জিডিপি গ্রোথ হবে গাড়ি বেশি হবে বাড়ি বেশি হবে এটা কোনোটাই তো দরিদ্র মানুষের কাজে আসবে আমরা প্রমাণ করতে পারবো না সেই কারণে আমার মনে হয় এই ধরনের কথাবার্তা খুব মোটা দাগে যে জিডিপি গ্রোথ বাড়বে জিডিপি গ্রোথ কমবে এগুলো কোনো মানে হয় না আমাদের বিশ্লেষণটা করা দরকার শ্রেণীগতভাবে গরিব মানুষের অবস্থা কতটা হবে মধ্যবিত্তের অবস্থা কিরকম হবে বড় লোকদের অবস্থা তো আছেই বড় লোকদের তো কোনো চিন্তা নেই আমাদের সময় একটা শিরোনাম দেখছিলাম যেটা হচ্ছে যে ঘুষ খাইলে কি হয় ফাঁসি তো হইব না ফাঁসি হইব না এটা হলো বিআরটি এর দুর্নীতিবাজদের সম্পর্কে বলা হয়েছে আমি বছর দুয়েক আগে পর্যন্ত এই বাংলাদেশের ট্রান্সপোর্ট সেক্টরের
বিষয় নিয়ে একটু কাজের সঙ্গে জড়িত ছিলেন। তো ওখানে দেখা গেছে যে কাঠামোগতভাবে বিআরটিএ ঘুষ খাওয়া ছাড়া চলবে না, যে পরিমাণ লোক আপনার দরকার ওই গাড়িগুলো সার্টিফিকেট নিতে সেই পরিমাণ লোক বিআরটিএ নেই। তো বিআরটিএ তে ঘুষ দেওয়াটা এটা আপনি যেমন নামাজে দাঁড়ালে রুকুতে যেতে যাওয়াটা তো যেতেই হবে যদি আপনার শরীর ঠিক থাকে, তো বিআরটিএ তে যাবেন আর আপনি ঘুষ দেবেন ওটা সম্ভব না। ওখানে ঘুষ দেয়নি এমন লোককে খুঁজে পাওয়া যাবে সর্বত্রই অবশ্যই। পুরো ট্রান্সপোর্ট সেক্টর কি জিনিসে পরিণত হয়েছে এবং ট্রান্সপোর্ট সেক্টর কেউ ছুটি চায় না। আপনি যদি কোন দলে সরকারের লোকের সঙ্গে কথা বলেন তাহলে বক্তৃতার সময় তারা একটা কথা বলবেন, বক্তৃতা শেষে বলবেন ভাই আমরা কি করব, আমাদের কেডারদের তো আয় দরকার, তারা তো এগুলোই চালায়। অতএব ট্রান্সপোর্ট সেক্টরটা মোটামুটি দলের যেসব লোকদের অন্য কোন ধরনের বড় লোক হওয়ার সুযোগ নাই, চালাবার সুযোগ নাই, তাদেরকে ট্রাক বলেন বাস বলেন বেই বলেন সেগুলো দিয়ে দেওয়া হয় এবং এটার ভিত্তিতে। অতএব আমার মনে হয় না আমাদের সরকার, যে কোনো সরকার, এই সরকার না পূর্বের সরকারও, কোনো সরকারই চায় না এর সমস্যার সমাধান হোক। বিআরটিএ তে আপনার, আমি একজন মানুষকে জানি যে বিআরটিএ চাকরি ছেড়ে দিচ্ছে, তো আমি বললাম যে তুমি চাকরি ছেড়ে দিলে কেন, বলে যে ওখানে চাকরি করে যদি ঘুষ না খান লাশ পড়ে থাকতে পারে, ওরকম বিশাল একটা আয়ের জায়গা অনেকের জন্য। অতএব কোনো অবস্থাতে ঘুষ ছাড়া ওটা চলবে না, আমার মনে হয় না কেউ এটা খুব একটা কিছু মনেও করে যে ঘুষ ছাড়া ওখানে চলবে। অতএব মনে করে না কেন আমার জানি না, বাংলাদেশে ঘুষ কাজ হইতে পারে, কাজ তো হতে হবে ও ঘুষ খাওয়ার। আমি দেখেছি লোকজন পুলিশ ওই রেলওয়ে লাইনের কাছে রিক্সা জড়ো করে রাখে, তার গাড়ি যদি যেতে চান তাও পয়সা নেয়। অর্থাৎ এই যে দেশের এই অবস্থা আমার তো মনে হয় না এর আর অন্য কোনো পথ আছে। দেখেন সাধারণ মানুষকে আপনি যদি ঘুষ দিবেন না ঘুষ দিবেন না ওর তো কাজ হবে না, এটা তো বেশি দিলে আপনি তো ওকেই বলবেন যে একজন বলছিল এটা হচ্ছে স্পিড মানে, আমি যে কেন বলি স্পিডে গাড়ি চালাতে হলে এখানে ঘুষ দিতে হয়, তখন এটা হলো স্পিড মানে। স্পিড মানে রাইট, বাংলাদেশ প্রতিদিনই দেখছি আমি যে জাপার কারণে 111 এরশাদ এরশাদ বলছেন যে ওই যে নির্বাচনের আগে যে হইলো নয় সাত নয় ইলেকশন, ইলেকশন হলো না তারপরে 111 হলো, আপনার কি মনে হয়? না আমি এর সাথে সম্পর্কে কোনো বক্তব্য দিতে চাই না, কারণ আমি উনি উনি কেন এখানে থাকেন কেন আছেন নিশ্চয়ই কোনো গুরু রহস্য আছে, কিন্তু উনার কথাবার্তা বক্তব্যর হাতামাতা পাওয়া যায় না। তবে এরকম একটা মানুষ যে আমাদের রাজনীতিতে টিকে আছে এতদিন ধরে টিকে আছে, আমার মনে হয় এটা খুব মৌলিক একটা সূচক আমাদের রাজনীতির স্বাস্থ্যের। আমাদের রাজনীতিতে এইরকম একটা মানুষ যে টিকে থাকতে পারে সবলভাবে, লোকটা দুর্নীতির জন্য জেলে গেছে, লোকটার দুর্নীতি পরায়ণ চরিত্রের কথা সবাই জানে, লোকটা ঘুষখোর হিসেবে এই গেছে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তার সঙ্গে দু নম্বরি করে তিন দু নম্বরি করে দেন, লোক বিশ্ব বেহায়া বলে পরিচিত এমন একটা নিগৃহীত মানুষ কিন্তু আমাদের রাজনীতিতে অত্যন্ত সবলভাবে টিকে আছে। এটা এই জন্য তাকে ক্রেডিট দেন আপনি? আমি শুধু তাকে ক্রেডিট দিই না, আমি বলবো যে আমাদের গোটা রাজনীতির যদি একজন প্রতীককে আপনি দেখতে চান তো হোসেন মোহাম্মদ এরশাদ এরকম হলেও টিকে থাকে। বিআরটিএ যেমন টিকে থাকবে এরশাদ সাহেব সেরকম টিকে থাকবে। তাহলে উনি 111 যেটা বলছেন এটা কি সত্য হইতেও পারে না হতে পারে, ওনাকে তো বলতে তো কোনো অসুবিধা নেই, ওনাকে তো কেউ 111 টা তো একটা বিশাল একটা মিস্ট্রিতে পরিণত হয়েছে, এখন কেউ জানে রহস্যটা কোথায় কে জানে না, কেউ বলতে পারে না কেউ কোথায় হয়েছিল কেন হয়েছিল কি হয়েছিল। তো এর মধ্যে একটা আমি মনে করি একটা স্বস্তির জায়গা হতে পারে, মাহফুজ ভাইয়ের বিরুদ্ধে সেই 192টা কেসের মধ্যে অনেকগুলো স্থগিত করা হয়েছে হাইকোর্টের আদেশে, তো আমার মনে হয় এটা একটা শুভ সূচনা যে ওই যেভাবে বানের পানের মতো আসছিল তাতে মনে হচ্ছিল বাংলাদেশে। তবে এটাই হচ্ছে আমাদের অসুবিধা যে আমাদের দেশে এখন কেস ব্যবহার করা হয় রাজনীতির চাপের জন্য, তো সেই চাপটা আমার মনে হয় যারা এইসব দায়িত্বে থাকেন যারা এই সংবাদটা পৌঁছে দেন যে হ্যাঁ কেস করো এতে আমরা খুশি হব, বা যারা মনে করেন যে কেস করলে মা প্রধান নেতৃবর্গ খুশি হবেন, তাদের মধ্যে এই জিনিসটা বোঝা দরকার যে এভাবে আমাদের বিচার বিভাগ যদি দুর্বল হয়ে পড়ে তার কিন্তু ক্ষতিটা শেষ পর্যন্ত আমাদেরই হয়। 111 তো তাই হলো, 111 তো আমাদের বিচার বিভাগের দুর্বলতার কারণেই হলো, আমাদের যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা নির্বাচন করতাম সেটাই তো দুর্বল হয়ে গিয়েছিল, সেটা দুর্বলতার কারণে তো এত কিছু ঝামেলা। অর্থাৎ প্রতিষ্ঠানগুলোকে সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যতটা সবল করে সবাই সুবিধা পায়, এটা কোনো দল বিশেষ দল যখন যে ক্ষমতায় আছে সেটাই হয় না। আমরা দেখেছি পৃথিবী আমাদের ইতিহাস নিজের ইতিহাসের দিকে তাকালে, আমি একটা কোশ্চেন ছেলেদেরকে দিই ছেলে মেয়েদেরকে যে মাশাআল্লাহ যে দেশে এসেছিল এর পূর্বের অবস্থাগুলোকে লেখো, একটা স্টুডেন্ট আজ পর্যন্ত লেখেনি যে ভালো অবস্থায় সুন্দর অবস্থায় মাশাআল্লাহ হয়েছে, মাশাআল্লাহ আসে যখন খারাপ অবস্থা থাকে, খারাপ অবস্থায় যেও না, প্রতিষ্ঠানগুলোকে সবল করো,
সবল যদি প্রতিষ্ঠান থাকে এই আমাদের যে বেসামরিক ব্যবস্থা চালু থাকবে সর্বশেষ সাইবার ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওইদিকে যমুনা ব্যাংক দেউলিয়া হওয়ার পথে এই যে অবস্থা খবর খবর অর্থনীতিতে সর্বকথায় আমার হাতে সময় নাই একেবারে না আমার মনে হয় আমাদের যোগ্য আমরা আন্তর্জাতিক মানের শুধু ব্যাংকের নয় আমরা ব্যাংকিং ব্যবস্থার জন্য যোগ্য নই আমার মনে হয় একটা কোন ব্যবস্থা করে আমাদের কি কি করলে অ্যাকচুয়ালি এখানে আইনগত ব্যাংকিং চলতে পারে সেটা আমাদের একটু সিদ্ধান্ত নেওয়া দরকার মানে কেউ আর কিছুদিন পরে টাকা ব্যাংকে রাখবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে হুন্ডি ব্যবসা ফেরত আসবে এবং সেটা কারোর জন্য কল্যাণ করা হবে না শেষ করছি অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে তো সময় দিলে আজ পর্যন্ত এবার সবাই ভালো থাকুন শুভরাত্রি